বিশ্বে 24 ঘন্টা শনাক্ত হয়েছে 2,53,409 জন, এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,97,18,030 জন। বিশ্বে 24 ঘন্টা মৃত্যুবরণ করেছেন 5,719 জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 7,28,013 জন। দেশে গত 24 ঘন্টায় নতুন করে 2,996 জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় করোনায় 33 জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দেশে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। এখন পর্যন্ত দেশে 2,63,503 জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মোট মারা গেছেন 3,471 জন। ব্রিফিংয়ে বলা হয়, গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,335 জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 1,51,972 জন। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 15,317টি, পরীক্ষা হয়েছে 14,820টি নমুনা, এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 12,27,988টি। 24 ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত 2,996 জন, এবং এ পর্যন্ত শনাক্ত 2,63,503 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 1,535 জন, এবং এ পর্যন্ত সুস্থ 1,51,972 জন। গত 24 ঘন্টায় কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 33 জন, এ পর্যন্ত কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন 3,471 জন। গতকাল সোমবার দেশে করোনায় সংক্রমিত 2,907 জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল, মারা গিয়েছিলেন 39 জন। দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 66,973 জন, এ পর্যন্ত শনাক্ত 26,32,773 জন। দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 1,108 জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 53,677 জন।